প্রতিদিন একই খাবার খাইতে কার ভালো লাগে মানে আমার তো একদমই অসহ্য লাগে টায়ার্ড হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে একটু একটা রেডিমেড ভাপা পিঠা নিলাম একটু মানে ডিফারেন্ট করার জন্য যেহেতু আমার গ্যাসের চ্যানেল ডায়াবেটিস আমি খুব একটা সুইট খেতে পারি না বাট তারপরেও সাহস করে আজকে নিয়ে ফেলছি আর এটা ছিল প্রাণের ভাপা পিঠা জাস্ট ওভেনে গরম দিয়ে খাইছি খারাপ না ভালোই এদিকে জি বিল শুয়ে আছে এইভাবে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল ছেলেটা আমার মানে একটু অসুস্থ ছিল কানে ব্যথা ছিল সারা রাত্র তো সকালবেলা ওর বাবা উঠে ডাক্তারের কাছে নিয়ে গেছে অফিস যাওয়ার আগে অফিস একটু ডিলে হয়েছে ওর যাইতে অ্যান্ড দেন বাসায় দিয়ে দেন অফিসে গেছে আর বাহিরটা দেখে কী সুন্দর তো আমি ভাবলাম জিবলির জন্য একটু ফ্রুট কেটে বাইরে নিয়ে ওর একটু স্ন্যাক্সও খাওয়াই আর একটু বাইরে বসে ওর ভালো লাগবে হি উইল লাভ ইট বিকজ জিবলিল অ্যাকচুয়ালি ওরকম ভেজিটেজি তেমন একটা খায় না তার মধ্যে হচ্ছে ওর যে মিট যে খাবে ওইটারও কোনো আগ্রহ নাই তো ওর ফ্রুট টিম ইও এগুলোর মধ্যেই রাখি বেশিরভাগ সময় হেলদি খাবারের মধ্যে আর বাকি তো স্ন্যাক্স যতখানি পারি মানে বাজারের জিনিস যতখানি একটু কম চেষ্টা কি বড় তো নিজেরটা নিজে চুজ করবে তো এই যে সে ক্যামেরার দিকে তাকায়া তাকায় কথা বলতেছে খাইতেছে সব সবকিছু ওর ক্যামেরা খুব হি ইজ ভেরি ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরা খুবই ভাল লাগে আর বাহিরে আসলেই তার হচ্ছে আইস ওয়াটার নিয়ে বসতে হবে ইদানিং সামারে মানে সামার এখনো পরে নাই বসন্ত বাট ইদানিং তার আইস ওয়াটারের খুব ঝোঁক বাড়ছে এটাও তার বাবার মতো স্বভাব তার বাবাও আইস ওয়াটার খুব পছন্দ করে আর সে নিজেও খুব পছন্দ করে তো যাই হোক জিপিল রে ফ্রুট আর ইউ গার্ড খাওয়াইলাম আর এই যে এখন সে আইস ওয়াটার দিয়ে ফ্রুট খাচ্ছে এগুলো বাচ্চাদের কাজ একটু মেসি হয়েছে বাট ইটস ওকে বাহিরে হলে এটা ক্লিন করাটা অনেক ইজি হয়ে যায় রেদার দেন ইনসাইড দ্য হাউস আর এই যে আমার বাসায় কিছুদিন আগে অনেক গেস্ট এসেছিল সবাই আমার জন্য রান্না বান্না করে নিয়ে আসছিলো আমার একটা ভ্লগ দিয়েছিলাম আপনারা দেখছেন যে আমি রান্নাবান্না না করেই মেহমান আপ্যায়ন করছি শুধু রান্নাবান্নায় না অনেক গিফট নিয়ে আসছে এই বৈশাখী পাঞ্জাবি আর এই স্কে রেহানা নিয়ে আসছিল আমার জন্য আর এটা উপমা নিয়ে আসছিলো আর এই পিঙ্ক কালারের ব্যাগে কিউট অ্যা ওয়ান পেয়ার কানের দুল আমাদের একটা বউ নিয়ে আসছিল ছোট বউ আমাদের গ্রুপের আর এটা জিভ জন্য জাফরাত নিয়ে আসছে টি শার্ট আর শার্ট তো এই আর কি গিফট পেতে তো ভাল লাগে গিফট দিতেও তেমন ভাল লাগে আর এটা বাংলাদেশ থেকে পপি নিয়ে আসছিল এরা কিন্তু সব যা একজন আরেকজনের সো এটা জিবিলের জন্য পাঞ্জাবিটা আমি ইনশাল্লাহ ইচ্ছা ঈদে পড়াবো আর আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে সো মোটামুটি আমি আর জিভিলি গিফট পাইছি বাট এটার কোনো প্রয়োজন ছিল না থ্যাংক ইউ অল অ্যাগেইন সবাই এত এত টেক কেয়ার করতেছে সো আই এম সো গ্ল্যাড টু দ্যাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর কফি বানাচ্ছি আমি দীর্ঘ সাত মাস চা কফি কিছুই খেতে পারিনি বিকজ অফ দ্য স্মেল নাও এখন প্রতিদিন একটু করে খাই আর কি খুব বেশি না স্মল কাপ অফ কফি খাই কফিটা খেলে একটু শান্তি লাগে তো ভাবলাম জিবিলে না স্ন্যাক্স ট্যাক্স খাওয়াই আমি একটু মি টাইম কাটাই আমি চুপচাপ বসে একটু সবুজ দেখি বাহিরটা দেখি একটু কফি খাই ভাল লাগে আমার কাছে এই জিনিসটা বৃষ্টি হোক আর রোদ থাকুক ওয়েদার ভালো থাকুক আর খারাপ থাকুক ঘরে বসে বাহিরটা দেখতে আমার বরাবরই খুব ভাল লাগে তো যাই হোক আমার পছন্দের কফি আমি বানিয়ে নিচ্ছি আর আমার এই কফি মেশিনটা নিয়ে আমি আলাদা করে অলরেডি একটা ভিডিও আমার পেজে দিচ্ছি একটু ঝামেলা বাট টেস্ট সো গুড তো আমি টেবিলে বসে বসে কফি খাচ্ছি আর বাইটটা দেখছি আমার মিটাম কাটাচ্ছি বাট জিবলির বাসায় থাকলে আমার দিনটা অন্যরকম যায় আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আর নাহলে একদম বেশি লোনলি লাগে তখন আর মি টাইম মি টাইম আর খুঁজি না সত্যি কথা তখন মনে হয় যে কিভাবে ব্যস্ত থাকা যায় আজকাল কাজ আজও তেমন করি না ব্যস্ত থাকা না অনেকদিন পরে একটু চুলায় রান্না বসেলাম সবজি খেতে ইচ্ছা করতেছিল করলা ভাজি তো অলরেডি করলা কাটা ছিল আমার ফোর্স করা ছিল আর পেঁয়াজও কাটা আছে সো আমি জাস্ট ধামার ধাম সবজি একটু আর ডালের চচ্চড়ি বসাই দিছি ভাত হইতে হইতে এগুলোও হয়ে গেছে আর রাসেল একটু পরে চলে আসবে তো রাসেল চলে আসলে অফিস থেকে আমরা একসাথে খাবো আর কি সো দ্যাস দ্য প্ল্যান আর গ্যাসের চুলায় আসলে রান্না খুব দ্রুত হয়ে যায় ইনস্টেড অফ ইলেকট্রিক চুলা আর সময় লাগে না যদি কাটাকুটি সব রেডি থাকে আর কি রান্নায় অ্যাকচুয়ালি কাটাকুটি ধোঁয়াপালি এগুলো রেডি থাকলে রান্না হইতে কিন্তু আসলে বেশি সময় লাগে না সো যাই হোক অনেকদিন পরে একটু রান্না করলাম নিজের মতো করে খাওয়ার জন্যে আর একই খাবার খেতে খেতে আমি বিরক্ত ত্যাক্ত এই যে প্রতিদিনই আমার মাংস খাইতে হচ্ছে ডিম খাইতে হচ্ছে করলা ভাজি নিয়েছি আর এই চিংড়ি ভর্তাটা ওই দিন নিয়ে আসছিলো আর চিকেনটা উপমা নিয়ে আসছিলো এইগুলো দিয়ে খাচ্ছি এখনও শেষ হয় নাই এত এত নিয়ে আসছে সো ওই যে বললাম একই খাবার কত খাওয়া যায় প্রতিদিন আমি একেবারেই বিরক্ত বাট কিছু করার নেই যে তোমার গ্যাস্টেশন ডায়াবেটিক্স আমার প্রোটিন বেশি বেশি করে খেতে হচ্ছে এটা আমার সুগারটাকে কন্ট্রোল রাখে আর কার্ব কমাতে হচ্ছে সুগার সুগার বাজ করতে হচ্ছে আমি কিন্তু চা কফি তো সুগার দিই না তো এই প্রথম আমি টিকটক থেকে কিছু কেনাকাটা করছি তো এটা নিয়ে আমি আলাদা করে ভ্লগ করব আজকে দুটা প্যাকেট আসছে আরও দুটা আসবে সো আমি টিকটক থেকে কী কিনছি কীরকম আসছে আসলে এরা রিলাইবো কিনা কিনা। আমি সব কিছু শেয়ার করব আমার আলাদা আরেকটা ব্লগে আর বিকালবেলা রাসেল আশার খাওয়া দাওয়ার পর এই যে আমার বাসার সাথী পার্কটা মানে গেটটা গেট থেকে বের হলেই পার্ক সো নিয়ে আসলাম যে বিলে যাতে ওর একটু ভালো লাগে আর আমি এখানে বেঞ্চটাতে বসি এভাবে আর ওদের ওদেরকে দেখতে থাকে আর রাসেলের অবস্থা দেখেন কি টায়ার হয়ে গেছে অফিস থেকে আইসা অনেক ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে বেচারা আর জিব্রি লেজে আমাকে আমার কানের গুলা দিয়ে গেছে ও ফ্লাওয়ার দেখলে হইল মারে আইসা দিবে আর আমার কানে গুঁজতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ